কারা জিতলেন হারলেনি বা কারা চার রাজ্যে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির কুড়ি সাংসদের ফলাফল কী চার রাজ্যের ভোটে দলের মোট কুড়িজন সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি তাদের মধ্যে ছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি জিতেছেন কিন্তু হেরেও গিয়েছেন অনেকে রাজস্থানের বিধানসভা ভোটে সাত সাংসদকে প্রার্থী করেছেন বিজেপি তালিকায় ছিলেন অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন শুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর

সাংসদ ফগ্গন সিং কুলস্তে হেরে গিয়েছেন মধ্যপ্রদেশের পড়শি রাজ্য ছত্তিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা সারগুজার সাংসদ রেণুকা সিংহ জিতেছেন ভরতপুর কেন্দ্রে করিম করিমনগরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমার করিমনগর সদর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সব মিলিয়ে চার রাজ্যে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ কুড়ি বিজেপি সাংসদের মধ্যে জয়ী হয়েছেন এবং এগিয়ে রয়েছেন মোট বারো জন কারা জিতলেন হারলেনি বা কারা চার রাজ্যে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি কুড়ি সাংসদের ফলাফল কী চার রাজ্যের ভোটে দলের মোট কুড়ি জন সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি তাদের মধ্যে ছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও তাদের মধ্যে অর্ধেকেরও বেশি জিতেছেন কিন্তু হেরেও গিয়েছেন অনেকে রাজস্থানের বিধানসভা ভোটের সাত সাংসদকে প্রার্থী করেছেন বিজেপি তালিকায় ছিলেন অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন শ্যুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জয়পুরের জোটোয়ারা বিধানসভা কেন্দ্রের থেকে ভোটে লড়ে জিতেছেন তিনি জয়পুরের বিদ্যাধরনগড় থেকে জিতেছেন রাজ রাজস্থানের কন্যা আদিত্যনাথ হিসেবে পরিচিত মহন্ত বালকনাথ বিজেপি সাংসদ বালকনাথ তাঁর এলাকায় তিজারা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন মধ্যপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকায় ছিলেন তিন কেন্দ্রীয় মন্ত্রী সহ সাত সাংসদ মরেনের সাংসদ নরেন্দ্র সিং তোমর এগিয়ে রয়েছেন কিন্তু দু হাজার আট সালে লোকসভায় প্রশ্ন ঘোষ মামলায় অভিযুক্ত মান্ডাল হামলায় সাংসদ ফগ্গন সিং কুলস্তে হেরে গিয়েছেন মধ্যপ্রদেশের পড়শি রাজ্য ছত্রিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা সারগুজার সাংসদ রেণুকা সিংহ জিতেছেন ভরতপুর সোনহাট কেন্দ্রে করিম করিম করিমনগরের সংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমার করিমনগর সদর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সব মিলিয়ে চার রাজ্যে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ কুড়ি বিজেপি সাংসদের মধ্যে জয়ী হয়েছেন এবং এগিয়ে রয়েছেন মোট বারো জন কারা জিতলেন হারলেনি বা কারা চার রাজ্যে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির কুড়ি সাংসদের ফলাফল কী চার রাজ্যের ভোটে দলের মোট কুড়ি জন সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি তাদের মধ্যে ছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও তাদের মধ্যে অর্ধেকেরও বেশি জিতেছেন কিন্তু হেরেও গিয়েছেন অনেকে রাজস্থানের বিধানসভা ভোটে সাত সাংসদকে প্রার্থী করেছেন বিজেপি তালিকায় ছিলেন অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন শ্যুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জয়পুরের জোটোয়ারা বিধানসভা কেন্দ্রের থেকে ভোটে লড়ে জিতেছেন তিনি জয়পুরের বিদ্যাধরনগড় থেকে জিতেছেন রাজ পরিবারের কন্যা তথা সমন্ধের সাংসদ দিয়া কুমারী তালিকায় ছিলেন রাজস্থানের যোগী আদিত্যনাথ হিসেবে পরিচিত মহন্ত বালকনাথ অলবারের বিজেপি সাংসদ বালকনাথ তাঁর এলাকায় তিজারা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন মধ্যপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকায় ছিলেন তিন কেন্দ্রীয় মন্ত্রী সহ সাত সাংসদ